নমস্কার, আমি রঞ্জনা আর আপনারা দেখছেন রঞ্জনাস গ্যালারি। চক্রতীর্থম দর্শন করার পরে এবার আমরা রওনা হয়েছি আর এক তীর্থস্থান, শ্রী বেণুগোপাল স্বামী মন্দিরের উদ্দেশ্যে। শ্রী বেণুগোপাল স্বামী টেম্পেলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বেণুগোপাল স্বামী রূপে পূজিত হচ্ছেন। পাহাড়ের মাথায় আমরা আবার দেখা পেলাম অনেকগুলি উইন্ডমিলের। বাতাসের বেগকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এই উইন্ডমিলের সাহায্যে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তাটি তার দিয়ে ঘিরে রাখা হয়েছে হিংস্র বন্য প্রাণীদের এড়ানোর জন্য। জঙ্গলের আড়াল সরে যেতেই আমরা অনেকগুলি উইন্ডমিলকে দেখতে পেলাম চোখের সামনে। বর্তমানে আমরা চলেছি বেণুগোপাল স্বামী টেম্পেলে। আমি রঞ্জনার মা, আসুন। জানি না ভেতরে ভিডিও করতে দেবে কিনা, যতদূর পারছি ভিডিও করতে করতে যাচ্ছি। দুপাশে পসরা সাজানো, দোকানিরা পসরা সাজিয়ে বসেছে। শ্রী বেণুগোপাল স্বামী মন্দিরের পথে সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে এগিয়ে চললাম। নারকেল এবং তুলসীর মালা পূজোর জন্য যেরকম বিক্রি হচ্ছে, তেমনি নানা রকমের শঙ্খ, গলার হার, ব্যাগ ও আরো কত জিনিস দোকানিরা সাজিয়ে বসে আছেন বিক্রির উদ্দেশ্যে। আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে এগিয়ে চললাম, এসে পৌঁছলাম আমরা টিকিট কাউন্টারে। টিকিট মূল্য মাত্র 5 টাকা। আমরা তিনজনের টিকিট কেটে এগিয়ে চললাম মন্দির প্রাঙ্গণের দিকে। ৫ টাকা করে এন্ট্রি টিকিট। এখানে বজরঙ্গবলীর মন্দির রয়েছে। বিপুল ভক্ত সমাগম। ডান দিকে বেণুগোপালজি মন্দিরে বিরাট বড় লাইন পড়েছে। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। পুজো দিয়ে এই পথ দিয়ে বেরিয়ে আসছে সবাই। আমরা দেখতে পাচ্ছি আরতি হচ্ছে ভেতরে। শ্রী বেণুগোপাল স্বামী টেম্পল, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। ভেতরে হয়তো ভিডিও করতে পারবো না, বাইরে থেকে পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। অসংখ্য মানুষ এখনো সামনে মন্দিরে ঢোকার রাস্তা, অল্প অল্প করে ভক্তজনেরা ঢুকছেন। শ্রী বেণুগোপাল স্বামী টেম্পল।
মন্দিরের ওপরটা ভীষণ সুন্দর কাজ করা। অনেকক্ষণ লাইন দেওয়ার পরে আমরা শ্রী বেণুগোপাল স্বামী টেম্পিলের মূল দরজায় এসে পৌঁছালাম। আমরা ভেতরে শ্রী বেণুগোপাল স্বামীর মূর্তি দেখতে পাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন, অপূর্ব সুন্দর মূর্তি। আমরা দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। পূজো দেওয়ার পরে আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। এই ভীষণ সুন্দর মন্দিরটি পাহাড়ের ওপরে যেটি অবস্থিত, আমরা শ্রী বেণুগোপালজিকে দর্শন করে বেরিয়ে আসছি মন্দির থেকে। এবার সিঁড়ি বেয়ে আবার পাহাড়ের নিচে নামার পালা। আশা করি এই ভিডিওটি আমাদের সাথে আপনারাও উপভোগ করেছেন। সামনের এপিসোডে থাকবে আরেকটি সুন্দর ভিডিও। দেখতে থাকুন রঞ্জনাস গ্যালারি।